আলাইকুম আশা করি আল্লাহ আল্লা রহমতে সবাই ভালো আছেন তো কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা নারী এবং পুরুষের আমাদের প্রত্যেকেরই সার কলেমা জানা দরকার আছে আমরা মুসলমান আমরা যদি সার কলেমা না জানি তাহলে আমাদের অনেক আমরা মধ্যে পড়ে যাব সেই জন্য আমরা কি করব সার কলেমা আমাদের জানতে হবে অনেক মানুষ আছে যারা সার কলেমা জানে না মুসলমান কিন্তু সার কলেমা জানে না সেই জন্য আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি সার কালিমা শেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ মুখ দিয়ে বলে দিব এবং ভিডিওর স্ক্রিনে লিখে দিব ইনশাআল্লাহ অর্থ তো আপনাদেরকে আমি কলেমা এখন বলা বলে দিব ইনশাআল্লাহ এই কালেমা যদি আমরা পড়ি এবং যদি আমরা আমল করি তাহলে আল্লাহ রবা আলামিন আমাদেরকে একদিন জান্নাতবাসী করে দিবেন সুবাহান আল্লাহ এই কালেমার কথা হাদেশে উল্লেখিত করা হয়েছে যে সারা দুনিয়াটা যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় তবু এই কালেমার পাল্লা ভারী হবে সুবাহান সেই জন্য আমাদের প্রত্যেকেরই এই কালেমা জানার দরকার রহিয়াছে তো ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথম কালিমা হইল কালিমায়ে তৈবা এক নম্বর কালিমা হলো কালিমায়ে তৈবা কালিমা তৈবা লাহমুর রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম তারপর হল দ্বিতীয় নম্বর কলেমা হলো

ولا حول ولا قوة إلا بالله العلي العظيم تو ايتا هلو نمبر كلمة اما كلمة هلو كلمة توحيد كلمة توحيد اپنا در ان شاء الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ইয়ো হেই অ ইউ মি টু অহো হেই উল্লায় আমু টু আবেদ আন আবে দা জুল জেলালি ওল ই করম বিয়া দি ইন কদির তো ইনশাল্লাহ স্যার কলেমা আপনাদেরকে বলে দিলাম তো আপনারা খুব ভালো করে মুখস্থ করে নিবেন আমরা মুসলমান আমাদের প্রত্যেকেরই এই কালেমা জানার দরকার রই আছে এই কালিমা যদি আমরা না জানি তাহলে আমরা অনেক মধ্যে পড়ে যাব সেই জন্য আমরা এই এই চারটি আমরা খুব ভালো করে মুখস্থ করার চেষ্টা করব এবং আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খাস করে আমার জন্য দোয়া করবেন যাতে আরও আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেখাতে পারি ইনশাআল্লাহ